আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন অনেকের মুখে তিল তিল হয় তো তিল লেজার করে রিমুভ করা যাবে কিনা তিল এবং ম্যাচ ম্যাচ বলতে কি অনেকটা বড় টাইপের তাকে কালো বা লাল ম্যাচ হয় সেগুলো মুখে হয় বা পিঠে বা বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো সেগুলো আপনারা লেজার করে উঠাইতে পারবেন তারপর অনেকের তিল হয় তিলগুলো অনেক সময় ছোট থাকে অনেকের তিল আবার বড় তিল হয় তো সেক্ষেত্রে আপনারা তিলটা ছোট হোক বা বড় হোক আপনারা চাইলে তিল লেজার করে রিমুভ করতে পারবেন তো সেক্ষেত্রে তিল রিমুভের ক্ষেত্রে কয়েক কয়টা লাগে মূলত অনেকের ক্ষেত্রে একটা সেশনই হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে সেশন দুইটা লাগে তো সেটি ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি বা যে চেম্বার থেকে লেজারটি করবেন সেখান থেকে জেনে নেবেন আপনার একটা সেশনই হবে নাকি দুইটা সেশন আপনার লাগবে তারপর অনেকের আপনার আঁচিল হয় অর্থাৎ ছোট ছোট আঁচিল হয় দানা দানা আঁচিল হয় এবং এটি গোল থাকে তো আঁচিলটা একটা আচিল থেকে আরেকটা বাড়ে অনেকে অনেকেই বলে থাকেন যে একটা বাড়তেছে আছিল এখন তো আমার অনেকগুলো আঁচিল হয়ে গেছে আঁচিল অনেক সময় গলার নিচ দেওয়া হয় অনেক সময় শরীরে বিভিন্ন স্থানে হয় আবার অনেক সময় মুখেও হয় তো যেখানেই হোক না কেন লেজার করে সাথে সাথে আপনারা আছিলগুলো উঠায় ফেলতে পারবেন এবং আঁচিল যখন আপনারা লেজার করে উঠাবেন বা তিল লেজার করে উঠাবেন তখন আপনারা কোনো ধরনের কোনো ব্যথা পাবেন কি না তিল বা আঁচিল যেটাই আপনারা লেজার করে উঠান না কেন আপনারা ওরকম কোনো ব্যথা পাবেন না এবং এটি নিরাপদ অর্থাৎ লেজার ট্রিটমেন্টটি নিরাপদ একটি ট্রিটমেন্ট লেজারের কোনো মূলত সাইড এফেক্ট নেই তারপর যদি আপনাদের কিছু জানার থাকে বা জানতে চান সেক্ষেত্রে ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন ছবি পাঠাতে পারেন কল করতে পারেন সেখান থেকে বিস্তারিত আপনারা আরও জেনে নিতে পারবেন এবং তিল আচিল ম্যাচ যাই হোক না কেন এখন লেজারের মাধ্যমে স্থায়ীভাবেই আপনারা রিমুভ করতে পারবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সম্পূর্ণ সেভ একটি প্রসিডিউর সো আপনারা চাইলে সেটি নিঃসন্দেহে নিশ্চিন্তে করতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপারাকাত